ওয়েলকাম ইউয়ার্স, কেমন আছেন সবাই? আর আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আমার জীবনেও ঘটেছে। অর্থাৎ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার কিন্তু পার্টিকুলারলি কোনো হাত খরচ ছিল না, যে হাত খরচটা আমি সারা মাস খরচ করব। অর্থাৎ অনেকে দেয় না যে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, 5000 টাকা দেয়, যে এই টাকাটা তোর সারা মাসের খরচ। অর্থাৎ এরকম কিন্তু আমি ফ্যামিলি থেকে কোনো রকম টাকা পয়সা পাইনি, এবং যার জন্য কিন্তু আমি একটা টাইমে মরিয়া হয়ে উঠেছিলাম যে আমার একটা কাজের দরকার, এবং যে কাজটা আমি আমার স্টুডেন্ট লাইফে করতে পারবো, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি করতে পারবো খুব কম সময় দিয়ে, এবং সেখান থেকে আমার কিছু অন্তত ইনকাম আসুক, যে ইনকামটা দিয়ে আমি আমার মাস চালাবো। তো এরকম কিন্তু আমার একটা বিরাট ইচ্ছা ছিল বা বিরাট একটা কাজের দরকার ছিল, এবং সেই টাইমে আমি এরকম খুঁজতে থাকি যে কোথায় একটা কাজ পাওয়া যায়, বা এমন একটা কাজের দরকার ছিল যেটা ফুল টাইম না, জাস্ট পার্ট টাইম করব, কিন্তু সেই পার্ট টাইম করার ফলে কী হবে, আমার কিছু টাকা আর্ন হবে, এবং যার ফলে খুঁজে পাই আমি আমার ইউটিউবকে, এবং যে প্ল্যাটফর্মে আপনি আমাকে দেখছেন বা ফেসবুক থেকেও দেখতে পারেন। বাট আমিও আপনাদের মতো এরকম অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় খুঁজেছি যে কী করে একটা কাজের সন্ধান পাই, বা কী করে একটা ছোটোখাটো কাজ পাই যেটা আমি পড়াশোনার পাশাপাশি করতে পারবো। এবং ইউটিউব কিন্তু আমার প্রথম খোঁজা কাজ না, যে জাস্ট ইউটিউবটাকে আমি খুঁজে পেয়েছি, হ্যাঁ ভাই এটাই করবো, দেন আমি সাকসেসফুল হয়ে যাবো, দেন ওইখান থেকে আমার ইনকাম আসবে। ইউটিউব কিন্তু আমার প্রথম ছিল না। আমার যে প্রথম মূল টার্গেটের কাজের ছিল সেটা হচ্ছে টিউশন পড়াবো। মেন যে প্রথম আমার, বা নর্মালি যারা এখন ছাত্র অবস্থায় আছে তাদের কিন্তু মেন প্রথম মাথায় আসে যে টিউশন পড়াবো, সেখান থেকে 200, 400, 500, 1000 টাকা যে যেরকম টাইম দিতে পারবে সেই হিসাবে সে ইনকাম করতে পারবে। তো আজকে আমি কিছু আপনাদের প্যাসিভ ইনকাম বা স্টুডেন্ট অবস্থায় করতে পারবেন এরকম কিছু কাজের সন্ধান আপনাদের দেবো। তো সেই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো আপনি ট্রাই করতে পারেন, এবং সফল হয়ে গেলে সেখান থেকে কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারবেন। কী সেই কাজগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং এক সেকেন্ডও মিস করা যাবে না, এবং তার পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই লাইক করেন না, একটু কষ্ট করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, তাহলে কিন্তু ভিডিওটা রিকমেন্ডে যাবে এবং আমার অনেক সুবিধা হবে। এবং আপনাদের লাইক কমেন্ট দেখে আমার কিন্তু অনেক মোটিভেশন আসে, এবং যার জন্য কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট হই, এবং যার জন্য নতুন নতুন বিষয় এবং ভালো ভালো টপিকে আপনাদের জন্য ভিডিও আনতে পারি। ওকে, যেমনটা আমি আপনাদের বললাম যে প্রথমেই যে আমি কাজটা খুঁজেছিলাম সেটা হচ্ছে টিউশন পড়ানো। আমি আমার বিভিন্ন বন্ধুকে বলে রেখেছিলাম যারা অলরেডি টিউশন পড়াচ্ছে যে ভাই তোর কাছ থেকে একটা টিউশন দিস, কিন্তু আমার বন্ধুরা ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে তারা হয়তো 2-3-4 টিউশন পড়াচ্ছে, যার জন্য কেউই সেরকম টিউশন আমাকে দেওয়ার মতো পেত না, যদি কেউ পেত সে নিয়ে নিত, নিজেই নিয়ে নিত, ঠিক আছে। সো এরকম কিন্তু ঘটনা ঘটেছে। সো আমি পার্টিকুলারলি মানে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি যে আমার কাছে টিউশন পড়বে, ঠিক আছে, মানে পড়াশোনা খুব একটা খারাপ ছিলাম না, কিন্তু তারপরেও ওইভাবে খুঁজিনি যার জন্য পাইনি, মানে জাস্ট বলে রেখেছিলাম কাউকে যে ভাই কেউ যদি টিউশন পাস তাহলে আমাকে দিতে পারিস। একদিন তো আমার একটা বন্ধু মানে সে বলছে যে ভাই জানিস তো আমার কাছে এমন একটা স্টুডেন্ট পড়ে, কিচ্ছু পড়তে পারে না, সে পড়াশোনা করে না, জাস্ট আমার কাছে আসে, পড়াশোনা না করে বসে থাকে, মারামারি করে, ব্যস তারপর বাড়ি চলে যায়, ওকে আমার ব্যস থেকে বাদ দিয়ে দেবো। তা আমি ওকে তখন বলেছিলাম যে ভাই ওকে বাদ দিয়ে আমার কাছে পাঠা, ঠিক আছে, তাও আমার একটা টিউশন শুরু হোক, একটা যা শুরু হলে অন্তত 200 টাকা হলেও আসবে। সো টিউশন যে শুধুমাত্র পড়ানোর জন্যই পড়াতে হবে এরকম না, আপনি যদি আরও অনেক কিছু পায় না, আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে, বা কোনো কিছু যদি আপনার প্রফেশনালিজম থাকে কোনো বিষয়ের ওপর, সেটাও কিন্তু আপনি শেখাতে পারেন। পড়াশোনা শেখাতে হবে না, আপনি নাচ শেখাতে পারেন, গান শেখাতে পারেন, ছবি আঁকা শেখাতে পারেন, মারামারি জানলে ক্যারাটে শেখাতে পারেন, এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু শেখানো যায়। কেউ যদি গিটার পারে, আপনি যদি গিটার পারেন সেক্ষেত্রে গিটার বাজানো শেখাতে পারেন, বাঁশি বাজানো শেখাতে পারেন, মানে আপনি শেখাতে পারবেন এরকম একটা স্কিল হলেই হলো। আর এখন কিন্তু শেখানোর জন্য অফলাইনে বাচ্চা কাচ্চা খুঁজতে হয় না, এখন শেখানোর জন্য আপনি অনলাইনেও কিন্তু টিচিং করাতে পারেন, এবং অনলাইনে টিচিংয়ে কিন্তু আপনি একাধিক ছেলেকে একসাথে পড়াতে পারবেন, বা একাধিক স্টুডেন্টকে একসাথে আপনি লেসন দিতে পারবেন। সো এইটা হচ্ছে ব্যাপার, আপনি অনলাইন অফলাইন টিউশন কিন্তু পড়াতে পারেন, এটা একদম প্রথম। যাই হোক, আপনাদের পড়াতে গিয়েও আমি অনেক কিছু আমার লাইফের বলে ফেললাম, তার কারণ হচ্ছে এই যে আমি আপনাদের এত কিছু শেখাচ্ছি তার বদলেও কিন্তু আমি টাকা পাচ্ছি। সো এক প্রকার আপনাদের আমি টিউশন দিচ্ছি, হ্যাঁ তাই তো হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা কিন্তু সবার পছন্দ হবে, সেটা হচ্ছে গেম খেলে ইনকাম। এবার গেম খেলে ইনকাম করার জন্য কিন্তু আপনাকে সেই গেমের ওপর কিন্তু একদম মাস্টার্স করতে হবে। অর্থাৎ যে গেমটা আপনি খেলবেন, জাস্ট আপনি যে বসে থেকে খেললেন আর টাকা ইনকাম হবে এরকম কিন্তু না, সেই গেমটা গেমের মতো করে খেলতে হবে, প্রফেশনালভাবে গেমিংয়ের মতো খেলতে হবে।
আর গেমিং কিন্তু স্টুডেন্ট হওয়ার পাশাপাশিও করা যায়, অর্থাৎ আপনি পড়াশোনা করছেন, কলেজ যাচ্ছেন, তারপরেও কিন্তু আপনার কাছে প্রচুর টাইম থেকে যায়। কলেজ লাইফে অনেক টাইম থাকে মানুষের হাতে, ঠিক আছে, স্কুল টাইমে অতটা টাইম কিন্তু হাতে থাকে না, কারণ স্কুল টাইমে অনেক টিউশন থাকে, হোমওয়ার্ক থাকে, বহু কিছু থাকে। কিন্তু কলেজ টাইমে কিন্তু অনেক ফাঁকি টাকি দিয়ে আপনি অনেক টাইম বের করতে পারবেন এবং গেম খেলতে পারবেন। এবং সেই গেম খেলে কিন্তু আপনি যদি টপ লেভেলের গেমার হয়ে যান, এখন তো প্রচুর গেম আছে, বিজেএমআই আছে, ফ্রি ফায়ার আছে, সিওডি আছে, এরকম বহু গেম আছে যেগুলোর কিন্তু আপনি যদি টপ লেভেলে চলে যান, সেক্ষেত্রে কিন্তু বড় বড় সংস্থা কিন্তু আপনাকে হায়ার করতে আসবে, আপনাকে কারো কাছে যেতেও হবে না। বড় বড় গেমিং সংস্থা আছে যারা কিন্তু আপনাকে হায়ার করে গেম খেলাবে, যেটা আপনি বর্তমানে দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, কিন্তু বড় বড় ইউটিউবাররা বা বড় বড় প্লেয়াররা কিন্তু বড় বড় জায়গায় চলে গেছে জাস্ট তারা গেম খেলে। সো আপনি যদি একটা গেম ভালোভাবে খেলতে পারেন এবং মন দিয়ে খেলেন এবং ওটা যদি আপনার প্যাশন হয়, সেক্ষেত্রে কিন্তু গেম খেলেও ইনকাম করা যায়। তিন নম্বর যে জিনিসটা আছে এটাও কিন্তু খুব কমন একটা ইনকাম সোর্স, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনি কী নিয়ে কাজ করবেন তার উপর কিন্তু প্রচুর টাকা রয়েছে, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার একাধিক স্কিল কাজে লাগাতে পারেন, অর্থাৎ আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন, এডিট করতে পারেন, ফটো তুলতে পারেন, ফটো এডিট করতে পারেন, আপনি টিউশন পড়াতে পারেন, এটাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই পড়ে, টিউশন পড়াতে পারেন, এছাড়া অনলাইন লার্নিং দিতে পারেন, এছাড়াও কিন্তু আপনি চাইলে ডিজাইন করে, হাতে লিখে বা অনলাইনে টাইপ করে বিভিন্ন ধরনের কিন্তু জব ফ্রিল্যান্সিংয়ে রয়েছে। আপনি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। কী কী ওয়েবসাইটে গিয়ে আপনি ফ্রিল্যান্স করতে পারবেন তার কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লগিং। ব্লগিং না কিন্তু VLOGING, ওটা না, ব্লগিং মানে আপনি ব্লগ লিখেও কিন্তু অনেক টাকা আয় করতে পারেন। ব্লগ লিখে বলতে আপনি অনলাইনে একটা ওয়েবসাইট খুলতে পারেন এবং ওয়েবসাইট খুলতে কিন্তু টাকাও লাগে না। আপনি যদি blogger.com যান, blogger.com গিয়ে আপনি গুগলের blogger.com ফ্রিতে একটা ওয়েবসাইট বানাতে পারেন এবং সেই ফ্রি ওয়েবসাইটটাই কিন্তু আপনি মনিটাইজও করতে পারবেন। সো আপনি যদি আপনার ব্লগে যদি ফ্রি মনিটাইজ পেয়ে যান এবং ফ্রিতে যদি ওয়েবসাইট চালাতে পারেন, এর থেকে ভালো কিছু হয় না। তার কারণ বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু কিনে নিতে হয় আপনাকে, ঠিক আছে, ডোমেন কিনতে হয়, তারপর হচ্ছে হোস্টিং কিনতে হয়, কিন্তু blogger.com যেটা আপনাকে গুগল দিচ্ছে সেখানে কিন্তু কোনোরকম টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না। আপনি চাইলে পরবর্তী সময়ে টাকা ইনভেস্ট করে আলাদা হোস্টিং নিতে পারেন, আলাদা ডোমেন নিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনাকে ডোমেন হোস্টিং কিছু নিতে হবে না, আপনাকে গুগলই প্রোভাইড করবে। এবং সেখানে আপনি যদি ভালো ভালো ব্লগ লিখতে পারেন, সেটা যে কোনো বিষয়ে হতে পারে, আপনি চাইলে গল্প লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, কোনো নিউজ লিখতে পারেন, কোনো টেক টক করতে পারেন, অথবা টেক সম্পর্কে লিখতে পারেন, বা যে কোনো ধরনের ফিউচারিস্টিক বা যেরকম ধরনের ব্লগ আপনার পছন্দ, যে কোনো একটা নিজ চয়েস করে যেটা আপনার ভালো লাগে আপনি কিন্তু একটা ব্লগ লিখতে পারেন এবং সেই ব্লগ কিন্তু ধীরে ধীরে মনিটাইজ হবে। এবং ব্লগ যখন মনিটাইজ হবে তখন কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারেন। এবং আমি আপনাকে বলে দিই যে বিভিন্ন ব্লগার রয়েছে যারা কিন্তু শুধুমাত্র লিখে, তাও খুব বেশি না, মোটামুটি লিখেই কিন্তু 4-5 লাখ টাকা প্রতি মাসে আয় করতে পারে। সো আপনি যদি এর 1%ও করেন স্টুডেন্ট লাইফে, তবুও কিন্তু আপনি আপনার যে মাসের যে খরচটা বা আপনার যে বর্তমানে যে টাকাটা প্রয়োজন, একটা স্টুডেন্টের কত টাকা প্রয়োজন, নিজের পড়াশোনার খরচ চালাতে পারলে আর সারা মাসে গার্লফ্রেন্ডের খরচ চালাতে পারলে হয়ে গেল, তাই না? সো এটুকু খরচ যদি আপনি তুলে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রচুর হেল্পফুল হয়ে যাবে। সো আপনি কিন্তু ব্লগিংও স্টার্ট করতে পারেন। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে, এবং যেটা খুলে কিন্তু আজকে আমার এই অবস্থা। যদিও আমি খুব মিনিমালিস্টিক এবং খুবই সিম্পল একটা ছেলে, আমার সেরকম কোনো ডিমান্ড নেই, যার জন্য দেখেন যে আমি কিন্তু খুব সিম্পল একটা সেট আপে খুব সিম্পল একটা লাইফস্টাইল লিড করি। আমি কিন্তু সেরকম শো আপও করি না, মানে শো আপ করার মতো কিছু নেই এরকম না, বাট তবুও কিন্তু খুব সিম্পলভাবে থাকার ট্রাই করি। মানে 8-8.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে লোকজন অনেক মানে কী বলে সেলিব্রিটি টাইপের ফিল করে, বাট মানে ওরকম ইচ্ছা আমার নেই। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং ইউটিউবে শেখানোর জন্য কিন্তু ভ্যারিয়াস আইটেম রয়েছে। আপনি যে কোনো নিশের ওপরে কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে পারেন এবং সেখানে কিন্তু আপনি সফল হতে পারেন। জাস্ট আপনার একটু স্কিল দরকার, ইভেন ক্যামেরার সামনে না এসেও কিন্তু ইনকাম করা যায়। আমি যেরকম ক্যামেরার সামনে আসি, আমার যদি লাইফের প্রথম দিকের ভিডিওগুলো দেখেন সেগুলো কিন্তু ক্যামেরার সামনে না, আমি ক্যামেরার সামনে না এসে শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং করে সেটা কিন্তু মনিটাইজ করেছি এবং অনেকদিন পরে প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমি সামনে এসেছি। তো আপনি চাইলে কিন্তু ফেস না দেখেও ভিডিও বানাতে পারেন এবং ইউটিউব থেকে ভালো টাকা আয় করতে পারেন। সো এটা হচ্ছে ব্যাপার। এবং ইউটিউবে কী করে ইনকাম করতে হয় তার একটা কোর্স আমি বানাবো,
পুরো এ টু জেড, আমি যেরকম করে ইউটিউব থেকে শিখেছি পুরো একদম এ টু জেড অবধি কী কী আছে ইউটিউবে সমস্ত কিছু আমি আপনাদের ওইখানে দেখাবো। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি ওটাও দেখতে পারবেন। এরপরেও খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যেটা হচ্ছে ফটো বিক্রি করে। আপনি চাইলে কিন্তু একটা ফটো বিক্রি করেও ইনকাম করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট, শাটার স্টক, তারপর হচ্ছে ইমেজ গ্রিল, এরকম বহু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনি আপনার ফটো বিক্রি করতে পারেন। আপনি চাইলে DSLR দিয়েও তুলে বিক্রি করতে পারেন। আপনার কাছে যদি ভালো মোবাইল থাকে, খারাপ মোবাইল হলেও কিন্তু হবে না, মানে যে সে ক্যামেরা হলেও হবে না, আপনার একটু ভালো কোয়ালিটির, মানে ভালো কোয়ালিটির ছবি হবে তবেই কিন্তু সেটা বিক্রি হবে। লো কোয়ালিটির ইমেজ কিন্তু সবাই তুলতে পারে, কিন্তু একটা ভালো কোয়ালিটির, ভালো ক্যামেরা থাকলে, ভালো মোবাইল ফোন থাকলে সেই ফটো কিন্তু আপনার বিক্রি হবে এবং ফটো বিক্রি করেও ইনকাম করা যায়। ফটো বিক্রি করে কী করে ইনকাম করা যায় তারও কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার আছে। যদিও ফটো বিক্রি করার যে ভিডিওটা ছিল ওটা একটু আউটডেটেড হয়ে গেছে, ওটা আমি নতুন করে আবার ফ্রেশ করে একটা ভিডিও বানাবো বর্তমানে। সো সেটাও খুব সামনে আসতে চলেছে। সো কীভাবে ফটো বিক্রি করে ইনকাম করতে হয় তার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি কিন্তু ফটো বিক্রি করার ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, যে অনলাইনে কী করে ফটো বিক্রি করা যায়। এবং সিরিয়াসলি বলছি, ফোনের ফটোও কিন্তু বিক্রি করতে পারবেন, এবং যত বেশি বিক্রি হবে আপনার কিন্তু তত বেশি লাভ হবে। এবং একটা যদি ইউনিক ফটো যদি একটা ভালো তুলতে পারেন না, এক একটা ফটো 50,000-12,000 বিক্রি হয়, এবং আপনি ফটোর দাম যদি 1 টাকাও রাখেন, 50,000টা বিক্রি হলে কিন্তু আপনার 50,000 টাকা হয়ে যাবে। এবার স্বাভাবিকভাবে কিন্তু কেউ ফটোর দাম 1 টাকা রাখে না, সবাই কিন্তু মোটামুটি $2, $3, $5 বা 200-300-400-500 টাকা কিন্তু রাখে। এবার আপনি একটা ক্যালকুলেশন করে নিতেই পারেন যে আপনার ফটো যদি 500 পিস বিক্রি হয় তাও কিন্তু একটা ভালো ইনকাম আপনি করতে পারবেন। আরও একটা জব আছে যেটা কিন্তু আপনার কম্পিউটার বা একটা ল্যাপটপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি জব। বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কিন্তু ডাটা এন্ট্রি জব আপনাকে প্রোভাইড করে থাকে, বাট এখানে কিন্তু অনেক ট্র্যাপও থাকে। সো ভুল করেও ট্র্যাপে পড়বেন না। বিভিন্ন যেগুলো জেনুইন ডাটা এন্ট্রি জব রয়েছে, ডাটা এন্ট্রি সাইট রয়েছে, সেখানে আপনি এনরোল করতে পারেন, এবং তারা কিন্তু অনলাইনে আপনাকে ডেটা দেবে, সেটা কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। এর জন্য আপনাকে জাস্ট সামান্য একটু মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডের যে জ্ঞান সেটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি জব করতে পারবেন খুব সহজেই, এবং সেখান থেকেও কিন্তু ভালো টাকা আপনি পে আউট নিতে পারেন। বাট দেখবেন যে টাইমিংটা যেন ফ্লেক্সিবল হয়, মানে এমন না যে আপনাকে ফুল টাইম জব করতে হবে, দিনে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হবে, এরকম কিন্তু যেন না হয়। মানে এমন একটা জব নেবেন ফ্লেক্সিবলভাবে টাইমিং যেন থাকে, যে আপনি সারাদিন কলেজ থেকে এসে রাত 12টার সময় বসে বা রাত 11টার সময় বসে বা 10টার সময় বসে আপনি সেই কাজটা 2 ঘন্টায় শেষ করবেন এবং তাদেরকে সাবমিট করে দেবেন, যে কোনো টাইমে তারা গ্র্যান্ট করে নেবে, এরকম যেন হয়। এমন যেন না হয় যে সারাদিন ধরে করতে হবে, তাহলে কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না, না পড়াশোনা করতে পারবেন না ওই জবটা করতে পারবেন, তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা। এছাড়াও কিছু প্ল্যান রয়েছে যেগুলোর জন্য কিন্তু আপনাকে মানে টাকা খরচ করতে হবে, যেরকম আপনি ট্রেডিং করতে পারেন, তারপর স্টক মার্কেট ইনভেস্ট করতে পারেন, SIP করতে পারেন, এগুলো করে ইনকাম করা যায়। কিন্তু এগুলো প্যাসিভ ইনকাম, যাদের অলরেডি ইনকাম রয়েছে বা যাদের অলরেডি টাকা রয়েছে, মানে একটু আগে বললাম না, যারা অলরেডি হাত খরচ পায় বাড়ি থেকে, তারা এই কাজগুলো কিন্তু করতে পারেন, যে ট্রেডিং করে বা স্টক মার্কেট ইনভেস্ট করে কিন্তু আপনি টুকটাক টাকা আয় করতে পারেন। সো এটা হচ্ছে যাদের টাকা রয়েছে, আর যাদের অলরেডি টাকা নেই তাদের জন্য তো আগেরগুলো সব বলেই দিলাম। এছাড়া বহু আইডিয়া রয়েছে যেগুলো কিন্তু আপনি ফাইন্ড আউট করে ইনকাম করতে পারবেন আপনার স্টুডেন্ট লাইফে, এবং সবাই কিন্তু ট্রাই করে, আপনিও ট্রাই করছেন আমি জানি, যার জন্যই আজকে আমার ভিডিওটা দেখছেন। সো আপনি যদি সেই ফাইটার একজন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিও। আর হ্যাঁ, ভিডিও যদি 1%ও ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, তাহলে কিন্তু অনেক বেশি মোটিভেশন চলে আসে আমার লাইফে। বাই।